ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার এখন চীনের থেকে অনেক বেশি ভারতের পাশাপাশি এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেই জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ওই রিপোর্টে বলছে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার ওই রিপোর্টে বলা হয়েছে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার পর এখনই সব থেকে শ্লধ দু হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা হবে আটশো পঞ্চাশ কোটি দু হাজার সালে নয়শো কোটি দু সালে জনসংখ্যা এক হাজার চল্লিশ কোটিতে পৌঁছবে তারপরেও বিশ বছর অর্থাৎ একুশশো সালে জনসংখ্যা একই থাকবে দু হাজার বাইশ সালে বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল অঞ্চল ছিল পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া ওই অঞ্চলের জনসংখ্যা দুশো ত্রিশ কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার উনত্রিশ শতাংশ দু সাল পর্যন্ত বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকেরও বেশি হবে কঙ্গু মিশর ইথিওপিয়া ভারত নাইজেরিয়া পাকিস্তান ফিলিপিনস এবং তানচারিয়া রাষ্ট্রসংঘের মহাসচিব অন্তনিও গুতরে বলেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন মানুষের গড় আয়ু বাড়িয়েছে একই সঙ্গে মা ও শিশুর মৃত্যুর হার কমেছে বিউরো রিপোর্ট Cabur Tripura.